Assalamualaikum, আমি প্রিসিলা বলছি নিউ ইয়র্ক থেকে। আমার এই ভিডিওটি কপিরাইট ফ্রি। আপনারা চাইলে আমার এই ভিডিওটি আপনাদের ফেসবুকে বা ইউটিউবে শেয়ার করতে পারেন। বাংলাদেশের মানুষগুলো প্রথমে অসহায় পলিটিক্যাল লিডারদের কাছে, তারপর অসহায় সব করাপ্টেড গভর্নমেন্ট এমপ্লয়ীদের কাছে, আর এখন অসহায় ভয়াবহ করোনা ভাইরাসের কাছে। তবে আমার মনে হয় বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে করোনার চেয়েও ভয়াবহ এসব গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং পলিটিক্যাল লিডার্সরা। এই যে বৃদ্ধ বাবাগুলো যারা মিথ্যা বুঝে না, চুরি বুঝে না, করাপশন বুঝে না, যারা বছরের পর বছর প্রতিটা দিন কাজ করেন তিন বেলা কোনো রকম খেয়ে প্রাণটা ধরে রাখার জন্য, বর্তমানে করোনার কারণে ওনাদের কোনো কাজ নেই, হয়তো ঘরে খাবারও নেই, কী করবে এখন ওরা? প্রধানমন্ত্রী বলেছেন সবার ঘরে ঘরে খাবার পৌঁছে যাবে। আমি জানি না এখন পর্যন্ত কেউ খাবার পেয়েছেন কি না। আমি সরকারের সব সিদ্ধান্তের সাথে একমত। যারা আইন অমান্য করে তাদের শাস্তি দিলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কি করলো এই মহিলাটা? ওনার কাজ দেখে মেয়ে হিসেবে আমি লজ্জিত। যেখানে ওনার পাশে দাঁড়িয়ে থাকা ওনার সহকর্মীটা নাক মুখ না ঢেকে ভুলভাবে মাস্ক পরে দাঁড়িয়ে আছেন। এই মহিলার তো প্রথমে শাস্তি দেওয়া উচিত ছিল ওনার কলিগটাকে, কিন্তু তা না করে তিনি কান ধরে উঠা বসা করাচ্ছেন এমন কিছু মানুষকে যাদের অভিশাপে জ্বলবে বাংলাদেশ। এই মানুষগুলোই বাংলাদেশের সবচেয়ে সৎ মানুষ। এই মহিলা এই বাবাদের কান ধরে উঠা বসা করালেন, ছবি উঠালেন, আবার শেয়ারও করলেন। কতটা অ্যাবনর্মাল মেন্টালিটি মানুষের পক্ষে এমন কাজ করা সম্ভব? এরাই চালাচ্ছেন দেশ, এরাই শাসন করছেন, এরাই শোষণ করছেন। এখন হয়তো শাস্তি হিসেবে প্রধানমন্ত্রী এই মহিলাটাকে ক্লোজ করে নেবেন, কিন্তু এই মহিলা যে বাবাদের ছবি সোশ্যাল মিডিয়ায় ওপেন করে গেছেন তা ক্লোজ করবে কে? এই বৃদ্ধ বাবাগুলোর কি ক্ষমতা আছে এই মহিলার বিরুদ্ধে মানহানি মামলা করার? আর করলেই বা কি হবে? যাদের টাকা আছে, যারা রাজনীতি করেন, যারা বড় বড় চাকরি করেন, এই মহিলা কি পারবেন ওইসব লোকদের এই ধরনের শাস্তি দিতে? মহিলার পাশের লোকটা নাক মুখ না ঢেকে কানে মাস্ক লাগিয়ে দাঁড়িয়ে আছে, বিচার করছে অন্য বৃদ্ধ বাবাদের। যে দুটো বাবা একসাথে দাঁড়িয়ে আছে তাদের লুঙ্গির চেহারাটা দেখুন, তাদের পাঞ্জাবির চেহারাটা দেখুন, তাদের নিজের চেহারাটা দেখুন। দেখলে তো মনে হয় না তিনবেলা প্যাট পরে খেতে পারেন ওনারা। এই বাবা দুটোর পায়ের কাছে একটা বাজারের ব্যাগ। হয়তো বাবা দুটো পরিবারের জন্য কোনো খাবার কিনতে বেরিয়েছিলেন, মাস্ক পরেননি, হয়তো মাস্ক কেনার ক্ষমতাই নেই ওদের। আরেকটা বাবার চেহারা দেখুন, বাবাটা হয়তো এই ভ্যানটা চালায়। এই বয়সে এই বাবাটা ভ্যান চালিয়ে খেতে হয়, এই লজ্জা আমাদের দেশের সবার। আমরা তো ওদের প্রকৃত সম্মান দিতেই পারি না। ওরা চুরি করে না, পাটপাড়ি করে না, ওরা দুর্নীতি করে না, কিন্তু জীবিকার তাগিদে সব বাধা না মেনে পরিবারের জন্য খাবার জোগাড় করতে ঠেলাগাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছিলেন এই অবস্থায়ও। যদিও এই বয়স্ক বাবাদেরই করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কিন্তু কি করবে ওরা? ঘরে যে খাবার নেই তাই ঠেলাগাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিল। আর কি করলো সরকারি অফিসার? এই দাঁড়িওয়ালা বয়স্ক বাবাটাকে কান ধরে উঠা বসা করালো, একবারও জিজ্ঞেস করলো না সকালে নাস্তা করেছেন, আপনার ঘরে কি দুপুরের খাবার আছে, কি খাবেন আজ রাতে? এই মহিলাটা যদি ভাইরাল হতে চাইতেন এই বাবা তিনটাকে তিনটা মাস্ক কিনে দিতে পারতেন, এই বাবা তিনটাকে 1 কেজি করে চাল কিনে দিতে পারতেন, জিজ্ঞেস করতে পারতেন বাবারা কেন বেরিয়েছেন এমন দিনে, কি সমস্যা আপনাদের? আপনাদের তো করোনায় আক্রান্ত হওয়ার রিস্ক সবচেয়ে বেশি, এ সময় ঘর থেকে বের হবেন না, কোনো সমস্যা হলে আমাদের জানাবেন। বাবারা এই সময় না হয় একবেলা কম খান, কিন্তু ঘরে থাকুন, করোনায় আক্রান্ত হলে অনেক কষ্ট পাবেন আপনারা। এই মহিলাটা কি পারত না
এই বাবুগুলোর সাথে এমন ব্যবহার করতে? কিন্তু এই মহিলার দোষ দিয়েই বা কি লাভ? দেশে তো বেয়াদব শুধু এই একটা মহিলাই না, এই তিনজন বাবার কাছে আমি লজ্জিত, আমি ক্ষমা প্রার্থী, আমার ঘৃণা হয় আমার প্রতি। যখন এই তিনটা বাবার অপমানের ছবি দেখি, কোটি কোটি টাকা লুটপাট করে সামনে পেছনে পুলিশের গাড়ি নিয়ে ঘুরেন দেশের বড় বড় অপরাধীরা, আর নির্লজ্জ অফিসারদের কাছে শাস্তি পান এরকম সাধারণ মানুষগুলো, এর নামই দেশ, এর নামই স্বাধীনতা, এর নামই মানবতা, এর নামই গণতন্ত্র। বঙ্গবন্ধু কি কখনো স্বপ্ন দেখেছিলেন ওনার মৃত্যুর পর ওনার দেশের সরকারি কর্মকর্তারা, পলিটিক্যাল লিডাররা স্বাধীন দেশে এভাবে অপমান করবে সাধারণ মানুষকে? আজ হয়তো ওপার থেকে বঙ্গবন্ধু এই বৃদ্ধ বাবাদের ডেকে বলছেন, বাবারা আমায় ক্ষমা করো, আমিও তোমাদের মতো অসহায় হয়ে তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারছি না। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।